আসসালামাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব তা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিয়ে একটি ছোট্ট ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে আজকের এই ভিডিওটি তৈরি করা পৃথিবীর উন্নত দেশের মধ্যে অস্ট্রেলিয়া একটি অন্যতম ডেভেলপ কান্ট্রি আমাদের দেশের মতো উন্নতশীল উন্নয়নশীল দেশের অনেকই স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সেই স্বপ্ন পূরণের এক সুবর্ণ সুযোগ আসছে আমাদের জন্য এবছরের মাঝামাঝি করে দিয়েছেন তার সুযোগ করে দিতেছেন অস্ট্রেলিয়া অভিবাসন বিভাগ আপনারা হয়তো অনেকে জানেন ব্যাপার পত্রিকায় শুনেছেন যে এই বছরের মাঝামাঝি অস্ট্রেলিয়া হিউজ পরিমাণ শ্রমিক নিবে একশো ক্যাটাগরিতে চারটি লেভেলের হিউজ পরিমাণ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া অভিবাসন বিভাগ যথাযথ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ইংরেজি ভাষার দক্ষতা কম হলেও আপনি সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনটি করতে পারবেন একটা জিনিস বোঝা দরকার আপনাকে কিন্তু অবশ্যই ইংরেজি ভাষাটা জানতে হবে কেননা আপনি যখন আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন তখন কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষ আপনাকে ফোন দিবে কিংবা স্কাইপিতে আপনাকে ইন্টারভিউ নেবে সেই সময় যদি আপনি আপনাকে যে কিছু প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তরটুকু যদি আপনি যথাযথভাবে না দিতে পারেন তাহলে আপনি যে আবেদনটা করলেন আবেদন কিন্তু তাই অবশ্যই ইংরেজি স্পিকিং এর উপর গুরুত্ব দেন কারণ ইংরেজি স্পিকিং টাও ম্যান্ডেটরি কেননা আইএলটিএস এখানে ম্যান্ডেটরি না হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে আইএলটিএস আপনার জানা থাকলে সেটা এক্সট্রা যোগ্যতা আপনার রইলো একটা ভাবে তা আপনার দক্ষতার মধ্যে একটা অন্তর্ভুক্ত হবে বিশেষ করে আপনার এক্সপিরিয়েন্সটা কাজে দিবেন আপনার যদি ইন্টারমিডিয়েট আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন বা তার উর্ধে ডিগ্রি কিংবা মাস্টার্স হন সেক্ষেত্রে কিন্তু আইএলটিএস জানা থাকলে আপনার জন্যই ভালো কারণ আপনি যত আপনার যোগ্যতা যত দক্ষতা যত আপনি তত উন্নত কাজ পাবেন এবং উন্নত বেতনের কাজ পাবেন এক্ষেত্রে আপনাদের নিকট একটা আহ্বান সেটা হলো এই মুহূর্তে এই ভিসা পারপাসে কোনো এজেন্সির প্রতিনিধির কাছে বা নিকট অর্থনৈতিক লেনদেন করবেন না অর্থাৎ টাকা পয়সার নগদ টাকা পয়সার লেনদেন করবেন না কেননা অনেক প্রতিনিধি আছে অনেক লোক আছে বলবে যে পনেরো দিন বিশ দিন কিংবা এক মাস দুই মাস দেড় মাসের মধ্যে আপনাদের আপনাকে ভিসা করে দিবে তবে এখানে কেন করে দিবে বলবে ঠিক কিন্তু যা করতে পারবে না কারণ অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ এখনো আবেদন প্রক্রিয়ার যে শর্তাবলী এবং যে প্রক্রিয়াটা সেটাই কিন্তু চূড়ান্তভাবে প্রকাশ করেনি তাই আপনাদের নিকট বিনীত রিকোয়েস্ট এই মুহূর্তে কোনো নগদ অর্থের লেনদেন কারো কাছে না করে প্রয়োজনে আপনারা গুরুত্ব দেন ইংরেজি যা আপনার কাজে দেবেন তা এই হচ্ছে ছোট্ট একটি ধারণা যখন অস্ট্রেলিয়ার চূড়ান্ত প্রক্রিয়া কাজের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে তখন আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ছোট্ট ধারণা বা আলোচনা যদি আপনার কাছে আপনাদের নিকট ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন তথ্য জানার জন্য হলেও কমেন্ট বক্সে লিখবেন আর যদি মনে করেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ইচ্ছে প্রকাশ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ